আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি ঢাকা মিরপুরে এক পাখির হাটে। এই হাটে দেখলাম একজন বিক্রেতা বিদেশি ইঁদুর বিক্রি করতেছে। এই ইঁদুরগুলো এক জোড়ার দাম চাইতেছে 400 টাকা। আমি ওনাকে জিজ্ঞাসা করেছি যে এগুলো কি পোষমানা ইঁদুর। উনি বললো যে এগুলো পোষমানা ইঁদুর, এগুলো খুব সহজে পোষমানে এবং আমাদের দেশীয় ইঁদুরের মতো চালাক ও চঞ্চল নয়, এগুলো শান্ত প্রকৃতির। এদেরকে হাত দিলে হাতে উঠে বসে এবং খাবার খুঁজে। বন্ধুরা, আপনারা যারা এরকম ইঁদুর পালতে আগ্রহী, তারা ঢাকা মিরপুরে এক পাখির হাটে এসে এরকম ইঁদুরের বাচ্চা এবং ইঁদুরের প্রাপ্তবয়স্ক বাচ্চা কিনতে পারেন। এই ভিডিওটা করার একমাত্র কারণ যে বন্ধুরা, বাংলাদেশে আসলে সচরাচর এরকম পাওয়া যায় না, তা আজকে দেখলাম যে মিরপুরে এরকম ইঁদুর বিক্রি করতেছে। আমাদের মধ্যে অনেকে আছে, অনেক কিছু পালন করে। এই বিক্রেতাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই, আপনারা এগুলো বিদেশি ইঁদুর কোথায় থেকে সংগ্রহ করেন? উনি বলেছিল যে ভাই, আমি আমার বাড়ি থেকে এগুলো ইঁদুর পালন করি এবং ইঁদুরের থেকে ইঁদুরের ছানা সংগ্রহ করে এগুলো ইঁদুরের বাচ্চা উৎপাদন করে এবং বাজারে বিক্রি করি। তা বন্ধুরা, আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আবারও আসবো কোনো নতুন ভিডিও তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।